তো গতকাল ধর্মসভায় একদিন ব্যাপী এক বিরাট বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাদা দাদা, ওটা তো বিচিত্র অনুষ্ঠান নয়, ওটা তো শহীদ স্মরণ সভা ছিল। কি বলছিস, বিচিত্র অনুষ্ঠান ছিল? আমার কাছে কিন্তু প্রমাণ আছে, ভাই দেখিয়ে দেবো। তো এ নাকি বলছে বিচিত্র অনুষ্ঠান ছিল না, তো তোমরা একবার দেখো তারপর বলো যে এটা শহীদ স্মরণ সভা ছিল নাকি বিচিত্র অনুষ্ঠান ছিল। চলো ভাই দেখো আপনি কি করতে হবে। দাদু এক্ষুনি বিধবা ভাতার জন্য এলিজিবল হয়ে যাবে, কিন্তু একটু সাবধানে বলেন কি। আরে কাকা, আমি এক কথা কতবার বলবো যে এটা বিচিত্র অনুষ্ঠান নয়, এটা হচ্ছে শহীদ স্মরণ সভা, যেখানে শোক পালন করতে এসেছে। কিন্তু কেউ শোক পালন করছে না, আলাদা ব্যাপার। কিন্তু তুমি তো একটুখানি করো, মানে লোকে নিজের মেয়ের বিয়ে দিয়েও এত পরিমাণে খুশি হয় না, এত পরিমাণে নাচ করে না, তুমি কি শুরু করেছো এটা জনসভার মধ্যে? আমার মিটিং এ ডিস্টার্ব করলে আমায় বললো আমি করবো না। আজকে কি কারণে এসছে? আজকে 21 জুলাই শহীদ দিবস, মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যে এখানে প্রাণগুলো মানে নৃশংস ভাবে হত্যা হয়েছে, তার জন্য আমাদের শহীদ দিবস পালন করে। আরে কাকিমা কি বললে এটা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হত্যা হয়েছে? দেখো কাকিমা, এই ভিডিওটা যেন পিসিমনির কাছে না চলে যায়। তোমার কিন্তু লক্ষ্মী ভান্ডার পুরো বন্ধ হয়ে যাবে কাকিমা, একদম সত্যি কথা বলছি, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি এদিকে ভীষণ টাপ। আর কাকিমারই বা কি দোষ, কাকিমা এসেছিল ডিম ভাতের জন্য, মাঝখান থেকে যে রিপোর্টারদের সামনে কাকিমা চলে যাবে, কাকিমা তো এটা ভাবতে পারেনি। যদি যেরকম হতো জানতো তাহলে বাড়ি থেকে কাকিমা নিশ্চয়ই একটা কিছু মুখস্থ করে আসতো, এরকম কিন্তু বলতো না। এটাতে কাকিমার দোষ নেই। আনন্দ একদম, আজকে তো 21 জুলাই দুঃখের দিন না? হ্যাঁ আনন্দ, দুঃখেই মানে আনন্দ। সাব্বাস কাকা, সাব্বাস, তুমি তো ব্যর্থ প্রেমিকদের অনুপ্রেরণা। এই তোরা দেখ দেখ কাকাকে দেখে শেখ, 13 জন মানুষ মারা গেছে, তারপরেও কি সুন্দর হাসি মুখে, দাঁত কেলিয়ে কেলিয়ে খাসির মাংস আর মুরগির মাংস খাচ্ছে। কিন্তু ডিম ভাতের সভা ছিল তো, এখানে মুরগির মাংস কোত্থেকে এলো?